হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা দেখছো অল নিউ টিপস চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রাজেশ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ভি ইমেজ অ্যাপ্লিকেশন থেকে তোমরা কি কি ধরনের এডিটিং করতে পারবে এবং সেখান থেকে তোমরা কি ধরনের ভিডিও স্ট্যাটাস বানাতে পারবে। তো আমি এই নিয়ে একটা টিউটোরিয়াল বানিয়েছি, তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের আমি আই বাটনের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আমি একটা ভি ইমেজ থেকে তোমাদের ফেসবুক টিউটোরিয়াল স্ট্যাটাস তোমরা কীভাবে বানাতে পারবে তিনি একটা টিউটোরিয়াল বানিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা ভিএমএস থেকে কী ধরনের এডিটিং করতে পারবে এবং সব সমস্যার সমাধান তোমাদের আমি দেখিয়ে দেবো। তো চলো আমি চলে যাবো ভিএমএস অ্যাপ্লিকেশনের মধ্যে, তো তোমাদের সেখান থেকে আমি দেখিয়ে দেবো। তো ভিএমএস অ্যাপ্লিকেশন ওপেন করার পর তোমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস দেখাবে। তোমরা চাইলে এখান থেকে লগ ইন করতে পারবে তোমাদের ইমেল আইডি বা ফেসবুক আইডি দিয়ে। দেখতে হবে এখানে লগ ইন করলে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আমরা মোবাইল ডেটাকে অন করে নেবো, কারণ এখানে নেটের সময় লাগে, কারণ অনেক কিছু এফেক্ট ডাউনলোড করার জন্য সেটা প্রয়োজন হয়। তো প্রথমে যেটা করতে হবে তোমাদের এই ফিমেজ থেকে, যে তোমাদের এই উপরে দেখতে হবে থ্রি ডট একটি অপশন থাকবে, সেখানে তোমরা চলে যাবে। এবং সেখান থেকে যাওয়ার পরে থ্রি ডট থেকে যাওয়ার পর তোমরা এখান থেকে দেখতে হবে কিছু কিছু তোমাদের সেটিংস করে নিতে হয়, যেগুলো হচ্ছে রিমুভ ওয়াটার মার্ক, এটা তোমাদের অফ থাকে, এটা তোমরা অন করে নেবে। তা তোমাদের কী হবে, তোমরা যে ভিডিওগুলো এখান থেকে এক্সপোর্ট করবে সেখানে তোমাদের কিন্তু ভিএমএস কোনো ওয়াটার মার্ক থাকবে না, এবং এটাকে দেখবে নর্মাল করা থেকে কোয়ালিটিটা তোমরা কিন্তু হাই করে নেবে, কারণ হাই করলে তোমাদের রেজুলেশন থাকবে আরও। তো এইভাবে তোমরা এখান থেকে সেটিংস করে নেবে। এছাড়া তোমাদের আর কিছু দেখার নেই। আর তোমরা যদি এখান থেকে কোনো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক তোমরা যদি কপি করতে তাহলে এখানে অ্যাপ ইন হয়ে যাবে এবং তোমরা এখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি কপি করতে পারবে। এই যে এখান থেকে প্যাকেজ নেম, এখান থেকে কপি অপশন থেকে এখানে কপি করতে পারবে। এছাড়া তোমরা এখান থেকে কী ডিভাইসের মধ্যে এই অ্যাপটিকে ইউজ করছো সেটা সব কিছু দেখাবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সেভাবে তোমাদের তোমাদের ফোনেও কিন্তু দেখাবে। তোমরা এখান থেকে সিম্পলি এখানে দেখতে একটা ক্রস বলে একটা সিম্বল থাকবে, সেখান থেকে ক্লিক করে চলে যাবে এখান থেকে। তো এখানে দেখতে পাবে একটা প্লাস আইকন বলে একটা অপশন থাকবে, তো সেই প্লাস আইকনের মধ্যে তোমরা চলে যাবে এখান থেকে। এবং এখান থেকে যাওয়ার পরে তোমরা যে ছবিটিকে এখানে দিয়ে এডিটিং করতে যাচ্ছ সেই ছবিটিকে এখান থেকে নিয়ে নেবে তোমাদের গ্যালারির থেকে। তো আমি এখান থেকে গ্যালারিতে একটা ছবি আমি সিলেক্ট করে নেবো, দিয়ে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কী করে এখান থেকে করতে পারবে এডিটিং। তো আমি একটা ছবি এখান থেকে এখন সিলেক্ট করে নেবো। দেন আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। তো তোমরা এরকমভাবে তোমাদের গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নেবে তোমাদের এডিটিংয়ের জন্য। এবং এখান থেকে তোমাদের যেটা করতে হবে, এখান থেকে যদি তোমার ছবিটাকে ক্রপ করতে যাও সব কিছু তোমরা করতে পারবে। ছবিটির মধ্যে ক্লিক করবে, দেখবে তোমাদের কাছে এরকম একটা দেখাবে। তো তোমরা চাইলে এই ছবিটিকে ঘুরিয়ে নিতে পারবে এখান থেকে, দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে, তো এখান থেকে এটা করতে পারবে। এছাড়া তোমরা এখানে চাইলে অ্যাডজাস্টমেন্টে যাবে, অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে তোমরা এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে বা ছবিটাকে তোমরা চাইলে ব্লার বলে অপশন থেকে এখান থেকে ব্লার করতে পারবে ছবিটাকে। এছাড়া তোমরা এখানে যে RGB বলে একটা অপশন থাকবে, এখানে এই যে ছবিটিকে কালারিং করতে পারবে, দেখো কত সুন্দর হবে, আমেজিং ভাবে একটা কালার চেঞ্জ হচ্ছে এখানে, দেখতে খুব সুন্দর লাগবে। এখানে তোমরা যদি কালার চেঞ্জ করতে চাও তো করতে পারবে এখান থেকে। এছাড়াতে পাশে রয়েছে একটি কালার বলে একটি অপশন রয়েছে, এখান থেকেও তোমরা কিন্তু এখানে এর আমেজিং কালার আরও তোমরা ভালো ভালো সুন্দর সুন্দর কালার তোমরা এখানে চেঞ্জ করে নিতে পারবে তোমাদের এই যে কোনো ছবির মধ্যে, যাতে এটাকে আরও মানে দেখতে ভালো লাগে বা আমেজিং দেখতে লাগে। এরপর তোমাদের এই যে সলিউশন বলে একটা অপশন রয়েছে, এখান থেকে তোমরা এটাকে মানে এর ব্রাইটনেসটাকে বাড়াতে পারবে আরও, যে যে কালারটা তোমরা দিয়েছো বা যে কালারটা তুমি পছন্দ করেছো রেখেছো সেটাকে আরও ব্রাইটনেসটা বাড়বে আরও দেখতে ভালো লাগার জন্য। এখান থেকে একটা রোটেট বলে একটা অপশন রয়েছে, এখানে তুমি এটাকে ক্লিক করে এটাকে তোমরা এ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। তো এখানে একটা টিক মার্ক বলে অপশন রয়েছে, এখানে তুমি টিক করে দেবে বা সেটা হয়ে যাবে। তো এরপর যেটা করতে হবে তোমাদেরকে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশন হচ্ছে রোটেট বলে, এখানে তোমরা এটাকে পুরো রোটেট করতে পারবে, এখান থেকে যেরকম তুমি চাইবে সেরকমভাবে তোমরা এটাকে ঘুরিয়ে নিতে পারবে। সো আমি এটাকে আমার যেমন ছিল তেমন করে নিয়েছি। তো এরপর তোমরা এখান থেকে ক্রপও করতে পারবে, এটাকে ক্রপে যাবে, ক্রপ থেকে যাওয়ার পর তোমরা যেরকম চাইবে সেরকম তোমরা এটা ক্রপ করতে পারবে 1.1 এবং 16.9 এবং 16.9.16 সব রকম ধরনের তোমরা এখান থেকে ক্রপিং করে নিতে পারবে। তো আমি এখান থেকে অরিজিনাল চলে যাচ্ছি, আমি ওটা কাস্টমাইজ করে নিচ্ছি, হয়ে গেছে এটা ঠিকঠাকই। তো এরপর আমরা এটা টিকমার্ক করে নেবো। এবার তোমাদের এখানে এফেক্ট লাগবে, তো এফেক্ট তোমরা এখান থেকে কি করে দেবে, তো এখানে তোমরা প্লাস আইকন বলে একটা অপশন থাকে এখানে যাবে, এবং প্লাস আইকন থেকে যাওয়ার পর দেখতে পাবে এফেক্ট বলে একটা অপশন রয়েছে, তো সেখান থেকে তোমরা এফেক্টে যাবে। তো এফেক্টে যাওয়ার পর দেখতে হবে এখানে অনেক ধরনের এফেক্ট আছে, যে হচ্ছে লাস্ট ইউজ এখানে লাস্ট ইউজ মানে তোমরা যে কোনো লাস্ট আমি ইউজ করেছি সেগুলো দেখাচ্ছে, আমি আগে থেকে এখান থেকে এডিটিং করছি তার জন্য এখান থেকে দেখাচ্ছে। তো এরপর তোমাদের এখানে রয়েছে নিউজ
নিউয়েস্ট পপুলার এগুলো সব কিছু এখান থেকে রয়েছে। তো তোমাদের যেটা করতে হবে, এখানে ডাউনলোড অল বলে একটা অপশন থাকে, এটাকে তোমরা ক্লিক করে দিলে সমস্ত কিছু কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে এক নিমিশের মধ্যে, এবং সেখান থেকে তোমরা এগুলোকে বসিয়ে নিতে পারবে তোমাদের এই ছবির মধ্যে বা ভিডিওর মধ্যে। তো আমার কাছে কিছু ডাউনলোড করা রয়েছে, সেখান থেকে আমি তোমাদের দেখাবো, তোমরা এখান থেকে সব কিছু ডাউনলোড করে নেবে। তো আমি এখান থেকে আমার এই গাছের এই যে গাছের পাতা দিকগুলো সব ট্রেন্ডিং সেটাকে আমি নিয়ে নেবো এখান থেকে, এখান থেকে টিক করে দেবো। তো এটাকে তুমি চাইলে এখান থেকে গুড়িয়ে নিতে পারবে, যেমন কি আমি গুড়িয়ে নিলাম এখানে দিয়ে দিলাম, এবং আবার একটা প্লাস এখানে যাবো, এফেক্টে যাবো, আমি এখানে একটা গাছকে নিয়ে নেবো এখান থেকে, গাছের পাতাটা কিরমভাবে নিয়ে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর গাছের পাতাটা এখানে টেনে উঠছে। তার এরপরে আমরা আবার এফেক্টে যাবো, এবং এফেক্টে যাওয়ার পর এখানে একটা স্নো বলে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টির মধ্যে একটা অপশন দেখা যাচ্ছে, সেটাকে আমরা নিয়ে নিচ্ছি, এখানে বসে নিচ্ছি। আবার একটা যাবো, আবার সেখান থেকে সেরকমভাবেই আমি একটা নিয়ে নেবো। তো এরকমভাবে তুমি চাইলে এগুলো রাখতে পারবে, আবার এরকমভাবে তুমি চাইলে এগুলোকে ডিলিট করতে পারবে এখান থেকে, ডিলিট অপশন থেকে। এরকমভাবে তোমরা আরও ধরো যত রকমের তোমরা এখান থেকে সব কিছু তোমরা এখান থেকে ক্লিক চেষ্টা, মানে যেটা তোমাদের মন পছন্দ যেরকম তোমাদের লাগবে সেরকম তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারবে। চাইলে তোমরা এখানে যত রকমের রয়েছে সব কিছু তোমরা এখান থেকে দিতে পারবে। তো আমি এগুলো তোমাদের যা দেখালাম, তোমার এরকমভাবে তোমরা কিন্তু করবে, টাইম নিয়ে আরও ভালো হবে, তাহলে করলে যেরকম তোমরা করতে চাইবে সেরকমভাবে হবে। তো সো এরকমভাবে তোমরা করে নেবো। এবার এখান থেকে তোমাদের আর যে দেখতে হবে, 3D ক্যামেরা বলে একটু অপশন থাকবে তার পাশে, এফেক্টের পাশে। এটা তোমরা করলে কী হবে, তোমাদের যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে এটা দেখবে তোমাদের জুম আউট জুম ইন হবে। তো তোমরা তোমার সেটা আমি দেখাচ্ছি করে, এটাকে ক্লিক করলে দেখবে প্রসেসিং বলে এরকম দেখাবে, তো একটুখানি সময় লাগবে তার জন্য। সো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম ধরনের তোমাদের দেখতে পাবে, তোমাদের কাছে জুম ইন জুম আউট হবে। এই যে কার্সার, এটাকে তোমরা এখানে সরিয়ে নিতে পারবে, এবং সেটাকে তোমরা জুম ইন জুম আউট ঠিকঠাক দিতে পারবে। চাইলে তোমরা এটাকে নাও দিতে পারবে, ডিলিট করে দিতে পারবে এখান থেকে। সো সিম্পলি ডিলিট করে দিলে এটা আবার যেমন কার তেমন ঠিক সেম হয়ে যাবে। তো আবার সেই প্লাস এখান থেকে তোমাদেরকে দেখাবো, তোমরা ওই 3D এফেক্টস এর পর হচ্ছে স্টেজ, তারপর হচ্ছে ম্যাজিক স্কাই, ফলো অ্যান্ড টেক্সট অ্যান্ড অডিও। তোমরা এখান থেকে টেক্সট লিখতে পারবে, এবং এটাকে ম্যাজিক স্কাই, তোমাদের জন্য আকাশে যে কোনো ছবি থাকে মানে আকাশ ব্যাকগ্রাউন্ড, তো সেখান থেকে তোমরা এই এফেক্টটাকে ইউজ করতে পারবে। সেম ওইরকম প্রসেসেই তোমরা কেটে প্রসেসিং হবে, একটু সময় লাগে প্রসেসিং করতে, সেরকম প্রসেসিং হয়ে যাওয়ার পরে তোমরা সেটাকে কার্সারটাকে তোমরা ছবি নিয়ে তোমরা ঠিকঠাক করতে পারবে এইভাবে, যেমন চলে এসে দেখতে পাচ্ছ এমনভাবে তোমরা করে নিতে পারবে। এবং তুমি যদি না চাও ওটাকে ডিলিট করতেও পারবে এখান থেকে। সো এটা এখান তোমরা করে নিতে পারবে ঠিকঠাক। তো এরপরে তোমরা যেটা করতে পারবে, প্লাস এখান থেকে গিয়ে তোমরা এখান থেকে টেক্সট লিখতে পারবে, তোমরা যদি মনে হচ্ছে এখানে ভি ইমেজ লেখা রয়েছে এটাকে তোমরা মুছে দেবে, এবং তোমাদের নিজেদের নাম লিখে দিতে পারবে কাস্টমাইজ করে। তো আমি আমার নামটা লিখে দিলাম, এখানে টিক মার্ক করে দিলাম, দেখতে পাচ্ছি এখানে আমার নামটা চলে এসেছে, সুন্দর। তো এইখান থেকে আমরা এটাকে এই থেকে গিয়ে আমরা এটাকে ইয়ে করতে পারবো, লেন্থটাকে যার বাড়াতে পারবো এবং কমাতে পারবো, সব কিছু করতে পারবো, এখান থেকে কালারিং করতে পারবো এটাকে। এবার এটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার হয়ে গেছে, তো এইখান থেকে তোমরা কাস্টমাইজ কালার করতে পারবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার হয়ে গেছে, হোয়াইট কালার করতে পারবে, যা তোমরা যা করতে করে নেবে, এবং সেটাকে টিং মার থেকে সেভ করে নেবে, যা না চাইলে এটাকে তোমরা ডিলিটও করতে পারবে এখান থেকে। এরপর এছাড়া তোমরা এখান থেকে চাইলে অডিও দিতে পারবে এখান থেকে, তোমাদের মন পছন্দ যে কোনো গান তোমাদের গ্যালারি মানে মোবাইল ফোন থেকে নিয়ে এসে গানের মধ্যে এখানে তোমরা এখান থেকে দিতে পারবে। এছাড়া তোমরা এখান থেকে সব থেকে বেস্ট হবে, তোমরা এখান থেকে কাইন মাস্টারে নিয়ে গিয়ে তোমরা এটাকে এডিটিং করবে, আরো আরো ভালো হবে। তো আমি বলেছিলাম তোমাদেরকে এই নিয়ে একটা টিউটোরিয়াল বানিয়েছি, তোমরা কি করে এখান থেকে ভিডিও বানিয়ে স্ট্যাটাস বানাতে পারবে। তো সেই টিউটোরিয়াল তোমাদের আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, এবং আই বাটনে তোমরা সেখান থেকে দেখে নেবে এবং বানিয়ে নিতে পারবে। আর এখান থেকে তোমরা যেটা করতে হবে, এবার এই প্লাস উপরে দেখতে পাচ্ছ উপর দিকে একটা অপশন রয়েছে, সেটাকে তোমরা ক্লিক করবে, এবং সেটাকে ক্লিক করার পরে এটাকে তোমাদের সেভ করে নিতে হবে। তো তোমরা যদি যাও এটাকে ডোনেশন বলে অপশন হচ্ছে, এখান থেকে তোমরা 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড পর্যন্ত তোমাকে এই গানটিকে রাখতে পারবে, এই ভিডিওটি রাখতে পারবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে হচ্ছে রেজুলেশন HD থেকে অন করে রাখবে, এবং রিমুভ ওয়াটারমার্কটিকে অন করে রাখবে, এবং এটা রয়েছে অ্যান্টি অ্যালিয়াসিং, এটা নর্মাল হাইট হচ্ছে, এটা খুশি করতে পারবে, এবং এটাকে এক্সপোর্ট করে নেবে। তো এক্সপোর্ট করতে একটু সময় লাগে এটা, তো এক্সপোর্ট হয়ে গেলে তোমাদেরকে ওটা কাইন মাস্টার থেকে বা যেখান থেকে হোক তোমরা এডিট করতে পারবে, বা এখান থেকেও তোমরা অডিও বসে করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে জায়গাটাকে প্রেস করে দিন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন অল নিউ টিপস চ্যানেল।